সিলেট বিভাগের আশি শতাংশ এলাকা পানির নিচে ভয়াবহ বন্যার কবলে পড়েছে সুনামগঞ্জ সারা দেশ থেকে বিচ্ছিন্ন সুনামগঞ্জ বিদ্যুৎ বন্যার পানিতে জেলা সবচেয়ে উঁচু পানি আর মানুষের অসহায়ত্বের হাহাকার ছাড়া সুনামগঞ্জের আর কিছুই চোখে পড়ছে না স্থানীয় বয়োজ্যেষ্ঠরা বলছেন জীব দশায় তারা এমন ভয়াবহ বন্যা দেখেনি এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে সুনামগঞ্জে আগামী তিন দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে কমপক্ষে সাত দিন বন্যা পরিস্থিতি বিরাজ করবে এতে জেলার মানুষের দুর্ভোগ সহসায় কাটছে না ভুক্তভোগী এলাকার সংখ্যা বাড়ছে নতুন করে আরেকটা কুশিয়ারা নদীর পানি বেড়ে আরো অনেক এলাকা তলিয়ে যাচ্ছে এবং বৃষ্টি বাড়ছে তার সাথে ক্রমশ পানি বাড়ছে এদিকে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে এর মধ্যে সিলেটের আশি শতাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে ভারতের মেঘালয় ও আসামে বৃষ্টি হওয়ায় বাংলাদেশের অধিকাংশ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এ অবস্থায় আগামী দুই দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চল ও দেশের নিম্ন অঞ্চলের আরও সতেরোটি জেলা বন্যায় হওয়ার আশঙ্কা করছে পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বিবিসি বাংলার তথ্যমতে সারা দেশের একশো নয়টি নদী পর্যবেক্ষণ করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এর মধ্যে পঁচানব্বইটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে নদীগুলোর পানি বাড়তে পারে আরও কারণ ভারতের বৃষ্টি পানি দেশের কুড়িগ্রাম সিলেট ও সুনামগঞ্জ জেলা থেকে প্রবেশ করে আরও এগিয়ে আসছে এর ফলে জামালপুর বগুড়া শেরপুর গাইবান্ধা সিরাজগঞ্জ টাঙ্গাইল মানিকগঞ্জ লালমনিরহাট নীলফামারি পাবনা নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভী বাজার রাজবাড়ি ফরিদপুর শরীয়তপুর ইত্যাদি এলাকা প্লাবিত হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে এদিকে টানা ভারী বৃষ্টি ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকার নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে ভারত থেকে নেমে আসা পানির দড়ে উপজেলার হাওড়া নদীর দক্ষিণাঞ্চলে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে দেশের এগারো জেলায় একদিনে বজ্রপাতে চার কিশোর সহ ১৯ জন প্রাণ হারিয়েছেন শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত ময়মনসিংহের গাঙ্গাইলে কয়েকজন কিশোর বাড়ির পাশের মাঠে বৃষ্টির মধ্যে খেলছিল এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় আহত হয় আরও একজন পরে হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করে